জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশকে জাতিসংঘের প্রস্তাব। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে ইলিয়াস আলী গুমের সাথে র‍্যাব জড়িত এমন সংবাদ। জনাব ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিলেন না, তখন ওনার স্ত্রী যখন আমাদের কাছে এসেছেন, আমরা ওনার ঘুম দিবস পালন করতে চাই না, আমি বাবাকে পোষ পালন করতে চাই। নতুন কিছু তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি। আপনারা আমাদের ভিডিও প্লে করার আগে অল্প কিছু বিষয় দেখতে পেয়েছেন। মূলত সেখানে বলা হয়েছে বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্ধান পেয়েছে ভারতে, এরকম কিছু তথ্য আমরা শুনতে পেয়েছি। ভিডিও আকারে আমরা আপনাদেরকে দেখাবো, না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি। অন্যদিকে এই বিএনপির শত শত নেতাকর্মীদেরকে ঘুম করা নিয়ে জাতিসংঘ মানবাধিকার এরা বিবৃতি জানিয়েছে এবং তাদের তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সময় থাকলে না টেনে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, এক এক করে আমরা বিস্তারিত তথ্যগুলো ভিডিও আমাদের স্ক্রিন থেকে দেখাচ্ছি, চলুন আমরা স্ক্রিন থেকে স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই। পুলিশের সাথে ছাত্রলীগ যুবলীগ মিশা তাদের ড্রেস পরে তাদের হেলমেট পরে ওই লাঠি ছোটা নিয়ে আমাদের উপরে আক্রমণ করতেছে, তো এটা তো পুলিশ তো তাদের পক্ষেই, পুলিশ তো আমাদের লোক না, আর পুলিশ জনগণের লোক না, 18 কোটি লোকজনের পক্ষে পুলিশটা, পুলিশ শুধু শেখ হাসিনার পক্ষে। হাসিনা যেটা চাচ্ছে পুলিশও সেটা চাচ্ছে, যে আরেকটা ভুয়া নির্বাচন দিয়া আর একটা পাতানো নির্বাচন দিয়ে তারা আরেকবার ক্ষমতা আসতে চাইতেছে, এটাই পুলিশও তাদের সাথে আছে, তারা আগের পাতানোর মতোই আছে। তারা জনগণরে দেখাইতেছে যে আমরা নির্বাচন করে ফেয়ার নির্বাচন করতেছি, ওই মহিলা তো কথা বলতে পারে না, এটা আপনারা সবাই জানেন, বয়সও কতটুকু সেটাও আপনারা জানেন, আমাদের মায়ের চেয়ে অনেক বেশি, তো ওনার মতো লোকের জনগণ ভোট দিল, কিভাবে ভোট দিল, আর আর নৌকাকে ভোট দিল না, তারা প্রধানমন্ত্রী থাকতেছে, তারা উন্নয়ন করলো কোথায়, তারা ফ্লাইওভার করতে পারতেছে না, ব্রিজ করতেছে না, পদ্মা সেতু করছে, এখনো কাজ করতেছে। আমি 2 দিন আগে পদ্মা সেতু চড়ে আসছি, দেখছি আমি যে এখনো অর্ধেক লাইনে কাজ করতেছে, এটা কি করছে, ওই আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল আপনার পুরোপুরি না করেই ছেড়ে দিছে, তাহলে এরা কি ভালো কিছু করতেছে, এটা আমাদের হিংসা না, আমরা চাই যে শেখ হাসিনা পদত্যাগ করুক, পদত্যাগ করুক, আর কিছুই আমরা চাই না, কারণ দেশে যে দ্রব্যমূল্য গরিবরা কিনে খেতে পারতেছে না, আমরা পারতেছি না, আর কিছুই উন্নয়ন করে নাই, আপনি আসল জায়গায় যান, যেটা লাগবে 10,000 কোটি টাকা সেটা করতেছে তারা 40,000-50,000 কোটি দিকে, তাহলে তার কারণে তারা সেটা অবৈধভাবে তারা টাকা চুরি করতেছে, তাদেরই তো বেগমপাড়া, তাদেরই তো সব কিছু, কানাডা আমেরিকা সব জায়গায়, এখন 18 কোটি জনগণ একদম বিতিষ্ঠ হয়ে গেছে তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বিতিষ্ঠ হয়ে গেছে, শেখ হাসিনা তুই কবে যাবি, যা তাড়াতাড়ি যা, আর আমরা এই আন্দোলন ছাড়বো না শেখ হাসিনা না যাওয়া পর্যন্ত, মরতে হইলে রাস্তায় মরবো, রাজপথে থাকবো, রাজপথে মরবো, রাজপথে আমরা সবকিছু করবো। পুলিশ আপনার বাপ ভাই চাচা জেঠা খালু, এখন যে আপনি দেখতেছেন এখানে যারা আসছে এগুলি কি সবাই কি শুধু বিএনপির, প্রশ্নই ওঠে না, সাধারণ জনগণ এখানে উপস্থিত, সবাই আমাদেরকে সমর্থন দিচ্ছে, কারণ ওই আপনার পদ্মা সেতু আর ওই আপনার ফ্লাইওভার দিয়া দেশ চলবে না, কারণ আগে প্রজা বাঁচাও তারপর তুমি রাজ্যের চিন্তা করো, আর হাসিনা চিন্তা হলো আগে আমার গদি ঠিক রাখো, আমার রাজ্য চিন্তা করো, প্রজা জাহান্নামে যাক, না এটা পৃথিবীর কোনো দেশে নাই, উনি ফ্লাইওভার দিয়া, আরে ফ্লাইওভার আপনি উঠবেন পদ্মা সেতু, তোমার টাকা রাখতে হবে না আপনার কাছে, আপনার গাড়ি গাড়ি যাবে 60 জন প্যাসেঞ্জার নিয়ে, সেই গাড়িতে যদি টাকা যদি না থাকে তো ওরা কিভাবে গাড়িতে উঠবে, সেই গাড়ি কিভাবে পদ্মার টোল দিয়ে যাবে, এটা আপনাদের বুঝতে হবে, আপনার সাংবাদিকরা উঠায় ধরেন, সত্যতা উঠায় ধরেন, পুলিশ কর্মকর্তা কারা, সব গোপালগঞ্জের, সব গোপালই, ওর আত্মীয় স্বজন, এই ওর মামাতো ভাই, মামাতো কোনের ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের কারে খালাতো ভাই, ওদেরকে। তাহলে দর্শক, আপনারা এই ভাই তারা যে বক্তব্যগুলো দিয়েছে আসলে এই বিষয়গুলো খুবই সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভাইরাল হচ্ছে, তাদের এই বক্তব্যগুলো আসলে তাদের সাথে আপনি কতটুকু একমত আমাদের জানাবেন। এরপরে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বলছি, চলুন ভিডিওটা দেখালে আরও সহজ হবে বুঝতে আপনার কাছে। আর এই দেশে এমন মা যার হৃদয় কাঁদে না, তার কাছে আরতি জানানো হয়, আমরা আপনার সাথে একবার দেখা করতে চাই, কত কাজ করেন উনি, কত জায়গায় যান, কত প্রোগ্রাম করেন, আপনাদেরকে উনার এই 12 বছর 10 বছরে 1 মিনিট সময় দেওয়ার সময় হলো না, দুঃখ লাগে
যে এমন অমানুষিক কাজ যারা করেছে তাদের কাজ পর্যন্ত আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি না। এদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। উত্তরটা হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, ভুয়া নির্বাচন করার জন্য, গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করে, বাংলাদেশকে যারা ভালোবাসে, তাদের সাংগঠনিক ক্ষমতা নিশ্চিহ্ন করার জন্য, তাদের মধ্যে ত্রাসের রাজত্ব তৈরি করার জন্য, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য, বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার জন্য তা প্রতিদিন কাঁদে। দেশে শিশুরা প্রতিদিন কাঁদে, তাদের পরিবার প্রতিদিন কাঁদে। আর এই দেশে এমন মা যার হৃদয় কাঁদে না, যার কাছে আরতি জানানো হয়, আমরা আপনার সাথে একবার দেখা করতে চাই। কত কাজ করেন উনি, কত জায়গায় যান, কত প্রোগ্রাম করেন, উনাদেরকে উনার এই 12 বছর 10 বছরে একটা মিনিট সময় দেওয়ার সময় হলো না। দুঃখ লাগে যে এমন অমানুষিক কাজ যারা করেছে তাদের কাজ পর্যন্ত আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি নাই। আপনারা প্রশ্ন করেছেন যে কেন আপনাদের সন্তানরা গুম হয়েছে, কেন আমাদের শিশুরা প্রশ্ন করেছে কেন তাদের বাবারা গুম হয়েছে। এদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। উত্তরটা হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, ভুয়া নির্বাচন করার জন্য, গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করে, বাংলাদেশকে যারা ভালোবাসে, তাদের সাংগঠনিক ক্ষমতা নিশ্চিহ্ন করার জন্য, তাদের মধ্যে ত্রাসের রাজত্ব তৈরি করার জন্য, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য, বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার জন্য, এই কাজগুলো করার জন্য, বাংলাদেশের ব্যাংক লুটপাট করার জন্য, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার জন্য এই গুমের সাথে এই অপরাধগুলোর সম্পর্ক রয়েছে। এই গুমগুলা করা হয়েছে, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। ভিন্ন মতের মানুষ, বাংলাদেশ প্রেমী মানুষ, বিরোধী দলের মানুষ, তাদের মধ্যে ত্রাসের আতঙ্ক তৈরি করার জন্য, তাদেরকে আতঙ্কে স্তব্ধ করে দেওয়ার জন্য, তাদের সাংগঠনিক শক্তি নিশ্চিহ্ন করার জন্য। কাজে আমাদেরকে বুঝতে হবে, যদি গুমের বিচার চাই আমরা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই, বাংলাদেশে বৈধ সরকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা অনেক হতাশার কথা শুনেছি, আপনাদেরকে একটু আশার কথা শোনাতে চাই। আপনারা জানেন অপরাধী কোথাও না কোথাও একটা ভুল করে যায়, তারা তো বহু অপরাধ করেছে, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনে এটা বের করা খুবই সম্ভব যে এই সমস্ত অধিকাংশ কুমের সাথে অ্যাটলিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং সরকারের অত্যন্ত ক্ষমতাশালী লোকজন জড়িত ছিল। আজকে আমাদের কাছে একটা যে খুশির খবর আপনাকে বলতে চেয়েছিলাম, যে সরকার একটা ভুল করে ফেলেছে, তারা সস্তা বাহবা পাওয়ার জন্য রোম স্ট্যাটিউট রেটিফাই করেছিল। রোম স্ট্যাটিউট বলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠন করা হয়েছে। এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আফ্রিকার এবং এশিয়ার কিছু দেশের, ম্যাক্সিমাম ক্ষেত্রে আফ্রিকার, যারা ভয়ঙ্কর অপরাধী আছে, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তাদের বিচার হয়েছে এবং হবে। আপনি যখন রোম স্ট্যাটিউট সাইন করেছেন, তার মানে আপনি এটাও স্বীকার করেছেন যে আপনিও যদি মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে করেন এবং বাংলাদেশের আদালত যদি আপনার বিচার করতে না পারে বা বিচার করতে যদি ইচ্ছুক না থাকে, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আপনার বিচার করতে পারবে। এটা কি বুঝেন? আমাদের এত পণ্ডিত আইন মন্ত্রী সাহেব, আপনি কি বুঝেন এটা, যে আপনারা যে বিচার করছেন না, এই দেশের আদালতে যে কোনো গুমের বিচার হচ্ছে না, এই বিচার না হওয়ার পিছনে যারা আছেন তাদেরকে আন্তর্জাতিক ভাবে হলেও একদিন অবশ্যই জবাবদিহিতার মুখে দাঁড়াতে হবে। আমি এটা বিশ্বাস করি, আজকে থেকে 5-6 বছর আগে বলেছি, এই দেশে গুমের বিচার হবেই। যদি গুমের বিচার এই দেশে না হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হবে। যারা গুম করেছেন, যারা রক্ষা করেছেন, যারা নির্দেশ দিয়েছেন, যারা গুমের পরিবার। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন মূলত আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।